প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। পাঠ পরিকল্পনায় আমি রতন কুমার সরকার, সহকারী শিক্ষক, সেনাব উচ্চ বিদ্যালয় কালিয়াকৈর, গাজীপুর। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে বাগধারা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমেই যে প্রশ্নের উত্তর বলবো সেটি হচ্ছে বাগধারা শব্দের অর্থ কি। বাগধারা শব্দের অর্থ হচ্ছে কথা বলার ধরন বা রীতি। যেমন সুমন পরীক্ষায় ভালো করার জন্য আদা জল খেয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানবো বাগধারার অন্য নাম কি। বাগধারার অন্য নাম হচ্ছে বাগবিধি। ইংরেজিতে বলা হয় ইডিয়ম। তাহলে বাগধারার অন্য নাম বাগবিধি, ইংরেজিতে বলা হয় ইডিয়ম। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, 3 নম্বর, বাগধারার কতিপয় উদাহরণ দাও। আমি বোর্ডে কিছু বাগধারার উদাহরণ দিয়েছি, তোমরা লক্ষ্য করো, আমি এগুলো অর্থ বলে দেব, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং মনে রাখবে। 1 নম্বর, পক্কা হওয়া। বাগধারাটির অর্থ হচ্ছে মরে যাওয়া বা মারা যাওয়া। নম্বর বাগধারা হচ্ছে অর্থচন্দ্র। অর্থচন্দ্র বাগধারাটির অর্থ হচ্ছে গলা ধাক্কা দেয়া। তিন নম্বর বাক্য হচ্ছে অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা বাক্যটির অর্থ হচ্ছে কঠিন পরীক্ষা। চার নম্বর বাক্য হচ্ছে প্রমাণ করা। এটির অর্থ হচ্ছে সচেতন হওয়া বা সজাগ হওয়া। পাঁচ নম্বর বাক্যটি হচ্ছে আমরা কাঠে ঢেঁকি। এর অর্থ হচ্ছে অপদার্থ। ছয় নম্বর,
উত্তম মধ্যম। উত্তম মধ্যম বাক্যটির অর্থ হচ্ছে প্রহার, আর প্রহার মানে হচ্ছে মারা। সাত নম্বর, কুল কাঠের আগুন। এই বাক্যটির অর্থ হচ্ছে তীব্র জ্বালা। আট নম্বর বাগদারা, কেউ কেটার। কেউ কেটার বাগদাটির অর্থ হচ্ছে সামান্য। নয় নম্বর বাগদারা হচ্ছে খাটের মরা। এটির অর্থ হচ্ছে বা বাগদাটির অর্থ হচ্ছে অতি বৃদ্ধ। দশ নম্বর বাক্যটির অর্থ হচ্ছে সুখের পর্দা, অর্থ হচ্ছে লজ্জা। দশ কেন বলছি শিক্ষার্থী বন্ধুরা, দশ নম্বর বাক্যটি হচ্ছে সুখের পর্দা, বাক্যটির অর্থ হচ্ছে লজ্জা। শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার বলছি তোমাদের জন্য সুবিধার্থে। এক নম্বর অক্কা হওয়া, মরে যাওয়া। দুই নম্বর অর্ধচন্দ্র, গলা ধাক্কা দেয়া। তিন অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা। চার কনক নরা, সচেতন হওয়া। পাঁচ আমরা কাটি দেখি, অপদার্থ। ছয় উত্তম মধ্যম, প্রহার। সাত কুল কাঠের আগুন, তীব্র জ্বালা। আট কেউ কেটা, অর্থ হচ্ছে সামান্য। নয় খাটের মরা, অতি বৃদ্ধ। দশ চোখের পর্দা, অর্থ হল লজ্জা। এগারো নম্বর তামার বিষ, বাক্যটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। এগারো নম্বর অর্থ, অর্থের কুপ্রভাব। বারো নম্বর বা হাতের ব্যাপার, বাক্যটির অর্থ হচ্ছে ঘুষ গ্রহণ। তেরো নম্বর বাক্যটা হচ্ছে ডান হাতের ব্যাপার, অর্থ হচ্ছে খাওয়া। চোদ্দ নম্বর নয় ছয়, বাক্যটির অর্থ হচ্ছে অপচয়। পনেরো নম্বর হাতে ভারী ভাণ্ডার, গোপন কথা প্রকাশ করা।
16 নম্বর রাবণের শিকার এই ভাগেতে হচ্ছে চির অশান্তি ১৭ নম্বর ভরাডুবি ভাগেতে হচ্ছে সর্বনাশ ১৮ নম্বর হাতটা বাচ্চাটির অবস্থা চুরির অভ্যাস ১৯ নম্বর পাশের ঘর বাচ্চাটির অবস্থা ক্ষণস্থায়ী বস্তু ২০ নম্বর পটল তোলা মারা হল ঠিক আছে বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি পুনরায় বলছি ১১ নম্বর তামার বিষ অর্থের কুপ্রভাব ১২ নম্বর বাঁ হাতের ব্যাপার ঘুষ গ্রহণ ১৩ নম্বর ডান হাতের ব্যাপার খাওয়া ১৪ নম্বর নয় ছয় অপসর ১৫ নম্বর হাতে হাড়ি ভাঙ্গা গোপন কথা প্রকাশ করা ১৬ নম্বর রাবণের সীতা চির অশান্তি ১৭ নম্বর ঘোড়াডুবি সর্বনাশ ১৮ নম্বর হাতটা চুরির অভ্যাস ১৯ পাশে ঘর ক্ষণস্থায়ী বস্তু ২০ ফটো তোলা মারা যাওয়া বা মরে যাওয়া শিক্ষার্থী বন্ধুরা এবার আমি তোমাদের বাড়ি কাজ দেবো তোমরা খাতায় লিখে নাও কাঁচা পয়সা ১০ নম্বর কমস্যা
শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, বাড়ির কাজ বাড়ির কাজ। 1 নম্বর পুরুষ চিঠি, 2 নম্বর এস পারস্পর, 3 নম্বর কাঁচা পয়সা, 4 নম্বর দোলায় যাওয়া, 5 নম্বর খায়ের খায়, 6 নম্বর কান পাতলা, 7 নম্বর ইলাহি কান্দ, 8 নম্বর আত্মকলে, 9 নম্বর আক্রমণ বস্তর, 10 নম্বর অবসরতা, 11 নম্বর আমতা করা, 12 নম্বর ইঁদুর কপালে, 13 নম্বর কই মাসে প্রাণ, 14 নম্বর কপাল ফেরা, 15 নম্বর পটল তোলা। শিক্ষার্থী বন্ধুরা এই বাক্যগুলো অর্থ তোমরা খাতায় লিখবে। শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস এ পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।